হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে সবাই ভালো থাকো। জয়পুর যে পর্যটন কেন্দ্র, এখান থেকে জয়পুর জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। কেন্দ্রে এখানে উল্লেখ করে দিয়েছে এখানে গাড়ি কোনোভাবেই পার্ক করা যাবে না। আর এই শালগাছে এখানেও আবার দিয়েছে থার্মোকোচ, এখানে এই জঙ্গলটাকে কিরকম যে তার ইয়ে দিয়ে ঘিরে দিয়েছে, সেটা কত একটা সুন্দর একটা স্ট্রাকচার বাড়িতে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুরোটা বাঁশের তৈরি, রিসর্টের মধ্যেই আছে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে, সুন্দর একটা দারুণ রিসর্ট। আগে এখানে ময়ূর দেখতে পাওয়া যেত। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সকলকে জানাই গুড মর্নিং, অর্থাৎ শুভ সকাল। আজ হচ্ছে 1 জানুয়ারি, অর্থাৎ আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে সবাই ভালো থাকো, সবাই সুখে থাকো, সারাটা জীবন সুখ শান্তি এবং সুন্দর জীবন কাটুক এই আশা রাখি। এটাই আমার তরফ থেকে বা প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, অর্থাৎ নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। আর আমি এখন আছি বাঁকুড়া জেলা জয়পুর থানার অন্তর্গত জয়পুর যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রের যে ঢোল সমুদ্র পাড়, সেই ঢোল সমুদ্র পাড়েই আমি আছি। আর এই পর্যটন কেন্দ্রে কত মানুষ পিকনিক করতে এসেছে এবং এখানে যে জয়পুর জঙ্গল, সেই সমস্ত কিছু ইনফরমেশান বা সমস্ত মানুষের আনাগোনা বা সমস্ত মানুষ যে পিকনিক করছে কীরকমভাবে, এই সমস্ত কিছু তোমরা ভিডিওর মাধ্যমে, অর্থাৎ প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো শুরু করি। জয়পুর যে সমুদ্র বাঁধ, সেই সমুদ্র বাঁধটা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই সমুদ্র বাঁধের ওই যে একটা পার্কের মতো করা আছে বা ডিপির মতো করা আছে, ওইখানে একটা রিসর্ট টাইপের রয়েছে, আর ওখানকে যেতে গেলে বোটে করে যেতে হবে। আর আমি এখন আছি সমুদ্র বাঁধের একদম পাড়ে, একদম যে বোট ঘাট, এখানে দু একটা বোটও রয়েছে দেখতে পাচ্ছ। হচ্ছে সমুদ্র বাঁধের যে পার্ক, সমুদ্র বাঁধের পার্ক দেখতে পাচ্ছ, কত মানুষজন এখানে আসা যাওয়া করছে। আর এটা হচ্ছে মেন ঘাট, তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে জয়পুর যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পট প্রবেশের রাস্তা। আর আমার পিছন দিকে এই যে রাস্তাটা চলে গেছে এইটা হচ্ছে মেন পিকনিক স্পটের মেন রাস্তা। আর এই মেন পিকনিক স্পটকে আসতে মোটামুটি গাড়ি হলে 4 মিনিট সময় লাগবে আর হেঁটে হলে 15 মিনিট সময় লাগবে। এর ডিস্টেন্স হচ্ছে 1.3 কিলোমিটার। আমি এখন মেন যে পিকনিক স্পট, সেই মেন পিকনিক স্পটের কাছে যাচ্ছি। সেখানে গিয়ে তোমাদেরকে বিস্তারিত যে পিকনিক স্পটের জায়গাটা বা প্লেসটা, সেই প্লেসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কত মানুষ আসা যাওয়া করছে, কত গাড়ি আসা যাওয়া করছে এই পিকনিক স্পট থেকে। আর এখানে থেকেই শুরু হয়ে যাচ্ছে জয়পুর জঙ্গল। সেই জয়পুর জঙ্গলটা কতটা গভীর সেটা তোমরা আশা করি সবাই জানো। আর এই জায়গাটাকে যে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন পিকনিক স্পটের প্রবেশের রাস্তা। আমি ফাইনালি ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছ কত মেলা টাইপের মতো হচ্ছে এই পিকনিক স্পটটা, আর কত মানুষজন এসেছে, যেখানে বাসে করে এসেছে, চার চাকা গাড়ি করে এসেছে, বাইকে করে এসেছে। হ্যাঁ, এই জায়গাটাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা মেলা টাইপের আছে, হচ্ছে মেলা টাইপের হচ্ছে, যেটা হচ্ছে আজ হচ্ছে 1 জানুয়ারি 2023। এই 1 জানুয়ারিতে কত মানুষ পিকনিক করছে এবং কত বাস এসেছে সেই জায়গাটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঘুরে ঘুরে তোমাদেরকে পুরো যে পিকনিক স্পটটা, পুরো ক্যাম্পাসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা ভিডিওটা একদম পুরোটা দেখো, তাহলে অনেক কিছু জানতে পাবে, অনেক কিছু ইনফরমেশন পাবে, অনেক কিছু দেখতে পাবে ঘরে বসে। এটাই মেন হচ্ছে জয়পুর যে পর্যটন কেন্দ্র বা সমুদ্র বাঁধ বা জয়পুর জঙ্গলের যে পিকনিক স্পট তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর এখান থেকে জয়পুর জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। কেন্দ্রে এখানে উল্লেখ করে দিয়েছে এখানে গাড়ি কোনোভাবেই পার্ক করা যাবে না। আর এই শালগাছে এখানেও আবার দিয়েছে থার্মোকলের ব্যবহার কোনোভাবেই নিষিদ্ধ, অর্থাৎ এখানে যে সমস্ত মানুষজন পিকনিক করছে এখানে থার্মোকলের ব্যবহার কোনোভাবেই ব্যবহার করা চলবে না, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে।
দেখতে পাচ্ছেন এখানে আবহাওয়া দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন, অর্থাৎ যে সমস্ত মানুষজন এখানে পিকনিক করছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বলছে। এইখান থেকে জয়পুর জঙ্গল শুরু হয়েছে, দেখতে পাচ্ছ কত মানুষজন এই জঙ্গলের মাঝে পিকনিক করছে, আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানেও দিয়েছে থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ। আর আমি ফাইনালি জঙ্গলের মধ্যে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা। পিকনিকটা কত রোমাঞ্চকর হচ্ছে, দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে কেমন পিকনিকটা কত। আর জয়পুর জঙ্গল মানে সেই হাতি পাড়াপাড়ে রাস্তা, হরিণের জায়গা। আর দেখতে পাচ্ছ এখানে এই জঙ্গলটাকে কিরকম যে তার ইয়ে দিয়ে ঘিরে দিয়েছে, এখানে ঘিরে দিয়েছে, কারণ এখানে এখানে তার দিয়ে ঘিরে দিয়েছে, কারণ এখানে যে হাতি মাঝে মধ্যে জঙ্গলের এই পাশে চলে আসে, যাতে জঙ্গলের এই দিকে না চলে আসতে পারে লোকাল এরিয়াতে, সেই জন্য এই জায়গাগুলোতে তার দিয়ে ঘিরে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এইখানে পুরো জঙ্গলটা এরকম তার দিয়ে ঘিরে দিয়েছে, এই দিকটা এরকম বরাবর চলে গেছে। ফাইনালি আমি আরো যে জয়পুর পর্যটন কেন্দ্র থেকে জয়পুর জঙ্গলের ভিতর দিকে আরো যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যত গভীরে যাচ্ছি ততই কিন্তু মানুষজন এখানে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ সেই যে বললাম তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে, দেখতে পাচ্ছ এখনো, আর এই তার দিয়ে এই জায়গাটা ঘিরে দিয়েছে, কারণ এখানে মাঝে মধ্যে হাতি লোকালে চলে আসে, যে হাতি লোকালে যাতে না আসতে পারে সেই জায়গাটা এই এই মুহূর্তে তার দিয়ে ঘিরে দিয়েছে। ফাইনালি আমি জয়পুর জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, দেখতে পাচ্ছ যত গভীরে যাচ্ছি তত মানুষজন এখানে পিকনিক কিন্তু করছে, আর ঝোড়ে ঝাড়ে আনাচে কানাচে কিন্তু মানুষ এখানে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর জয়পুর পর্যটন কেন্দ্র বা জয়পুর পিকনিক স্পটের কাছেই রয়েছে একটা রিসর্ট, এই রিসর্টের রয়েছে এটা প্রথম গেট, আর প্রথম মানুষজন এখানে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ এই রিসর্টের ভিতরে পুরো ক্যাম্পাসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ফাইনালি আমি রিসোর্টের মধ্যে প্রবেশ করে গেছি, এবং এই রিসোর্টের যে ক্যাম্পাসটা বা প্লেসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং কত সুন্দর সুন্দর ডিজাইন যে ঘরগুলো রয়েছে, এবং কত সুন্দর সুন্দর ফুলের বাগান, এবং চারিপাশে কত সুন্দর সুন্দর গাছ, এবং নানা রকমের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। এই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং প্রপার প্লেস, প্রপার যে ক্যাম্পাস, সেই সমস্ত কিছু তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা নিচেটা দেখতে পাচ্ছ কত ফাঁকা, এবং বাড়ির যে স্ট্রাকচারটা কত একটা সুন্দর একটা স্ট্রাকচার, যেটা মনে হয় যেমন একটা এই বাড়িটা পুরোটাই হচ্ছে কাঠের তৈরি, দেখতে পাচ্ছ তোমরা, এবং এই স্ট্রাকচারটাও কিন্তু দারুণ করেছে, যেটা নিচেটা পুরোটা ফাঁকা কিন্তু উপরটা কত সুন্দর একটা স্ট্রাকচার করেছে, আর সারি সারি বিভিন্ন ডিজাইন করা গাছ। আর এই একটা বাড়ি, এই বাড়ির স্ট্রাকচারটাও কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা, আর এটাও হচ্ছে পুরোটাই কাঠের তৈরি, এটাও পুরোটা কাঠের তৈরি, আর এটাও হচ্ছে আগের মতনই যে স্ট্রাকচার, সে আগের মতনই সেম স্ট্রাকচার। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাও ডিজাইনটা দারুণ একটা ডিজাইন, দেখতে পাচ্ছ কেমন, এখানে যেহেতু উঠা নিষেধ করেছে সেই জন্য আমি উঠতে পারিনি। এই বাড়ির ডিজাইনটা কিন্তু খুব দারুণ, একটা সুন্দর একটা ডিজাইন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটা বাঁশের তৈরি, এর স্ট্রাকচারটাও কিন্তু খুব একটা দারুণ, খুব সুন্দর একটা দারুণ স্ট্রাকচার, দেখতে পাচ্ছ পুরোটাই বাঁশের তৈরি। খুব সুন্দর একটা ডিজাইন, খুব সুন্দর একটা স্ট্রাকচার তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং বাঁশের তৈরি কত সুন্দর, এখানে মানুষজন থাকে, এবং বাঁশের তৈরি যা বর্তমানে এই রিসর্ট ছাড়া অন্য কোথাও দেখা পাওয়া মুশকিল। রিসর্টের মধ্যেই আছে ফুলের বাগান, নানা রকম সমস্ত ফুলের বাগান,
আর এই রিসর্টটার নাম হচ্ছে বনফুল রিসর্ট আর আরেকটু পাশেই আছে বনলতা রিসর্ট এই রিসর্টের মধ্যেই আছে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে খুব সুন্দর একটা সুইমিং পুল আর এই রিসর্টের নামটা আমি আগেই বলে দিয়েছি এত মানুষজন সেলফি তুলছে কত মানুষজন এর পাড়ে বসে আছে দারুণ একটা রিসর্ট খুব সুন্দর একটা দারুণ রিসর্ট আগে এখানে ময়ূর দেখতে পাওয়া যেত এখন যেহেতু পশু পাখি বন্দী করে রাখা দিয়েছে সেই জন্য এখানে এখন ময়ূর দেখা যায় না অতি অবশ্যই এই প্রদীপ সেন ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই চ্যানেলটিকে সবসময় ভালো রাখুন নতুন নতুন ভিডিও কন্টিনিউ আসবে নতুন নতুন আপডেট এই চ্যানেলে আসবে তোমরা কন্টিনিউ চ্যানেলটিকে ফলো করো।